তো গায়েস এখন যাব আমরা, গাড়ি ডেলিভারি হয়ে গেছে, শোরুমের সমস্ত স্টাফ আছে, তো ডেলিভারি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এই যে সামনে দরজা, দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়েছে গেটম্যান, আর গাড়ি রেডি, পুজো হয়ে গেছে, আর আমরা বেরিয়ে যাব। ফ্রেন্ডস, আজকে এসেছি একটা টাইগার 55 হারভেস্টার ডেলিভারি হচ্ছে, সেই গাড়িটি আজকে আমরা এই সোনালিকার যে শোরুম জয়বাবা এগ্রো, এইখান থেকে আমরা সেই গাড়ি ডেলিভারিটা নিয়ে যাব। তো আমি শোরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শোরুম, আর গাড়িটা ওই আমার পিছনে রয়েছে, পিছন সাইডে গাড়িটা আছে, আর এটা হচ্ছে শোরুম। শোরুমের এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, শোরুমের বাইরে দাঁড়িয়ে আছি। এইটা না, এই যে দেখতে পাচ্ছি, এটা একটা টাইগার 60 মডেল, এই মডেলটা না, এরপরে ওই যে পেছনে আছে, ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ওই মডেলটা, ওইটা আজকে ডেলিভারি হবে, আর একটু পরে ডেলিভারি নিয়ে যাব। তো আমরা এখন খেতে যাচ্ছি, আর এখানে একটা ঠাকুর মন্দির আছে, দেখুন এই যে মন্দির আমার ব্যাক সাইডে, একটা ঠাকুরের মন্দির রয়েছে, আর এটা হচ্ছে শোরুমটা আছে পেছনে, শোরুমের ভিতরটা, এটা শোরুমের ভিতর। আর তো ফাইনালি আমরা শোরুমের ভেতরে প্রবেশ করেছি, আর যেইখানে হারভেস্টারটি রয়েছে তো ওইখানে আমরা পৌঁছে গেলাম। তো দেখছো সোনালিকা টাইগার DI-55, যেটা 58 HP ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওই গাড়িটাই এই আমাদের বেঙ্গলে প্রথম ফিট হলো, এই 10-912 হারভেস্টার আর টাইগারের ইঞ্জিন দিয়ে প্রথম ফিট হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো দেখতে হল পুরো ভিডিও, ফ্রেন্ডস রেডি, এবার গাড়ি রেডি, এবার ডেলিভারি কমপ্লিট, এবার গাড়ি রেডি, এবারে যাবো আর কি, গাড়ি নিয়ে যাবো, গাড়ি রেডি, গাড়ি নিয়ে যাবো। এবার দেখতে পাচ্ছ টাইগার মডেল, সেই থেকে বেরোবো ওই রাস্তা দিয়ে। তো এবার হবে গাড়ি স্টার্ট, সব কিছু রেডি হয়ে গেছে, যা কিছু লাগানোর দরকার সব কিছু লাগানো, রেড কমপ্লিট, এবার গাড়ি স্টার্ট। আমি আর আমার সাথে এই যে আছে এই দাদা, আমরা দুজনে আছে গাড়িটা নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছি, এই সাইডে গিয়ার আছে 1, 2, 3, 4, এই সাইডে হাই মিড লো রিভার্স পিটিও হ্যান্ড ব্রেক IPTO, তারপরে এখানে লিভার, মেন লিভার, এই যে কাটারের লিভার, টোটাল গাড়ি প্রায় কমপ্লিট, এবার যাব বেরিয়ে। তো গায়েস এখন যাব আমরা, গাড়ি ডেলিভারি হয়ে গেছে, শোরুমের সমস্ত স্টাফ আছে, তো ডেলিভারি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এই যে সামনে দরজা, দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়েছে গেটম্যান, আর গাড়ি রেডি, পুজো হয়ে গেছে, আর আমরা বেরিয়ে যাব।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইটা এখন বোম্বাই রোড, আমরা গাড়ি ডেলিভারি নিয়ে এবার শোরুম থেকে বেরিয়ে, এই যে পিছনে শোরুম, শোরুম থেকে বেরিয়ে টাটা শোরুম থেকে বেরিয়ে সোজা রোডে উঠছি। এবার আমরা সোজা বাড়ি যাবো, ঠিক আছে? তো বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে যাবে, বাড়ির আর রাত্রে ভিডিওটা করতে পারবো না, রাস্তায় যত যত যতটুকু যাচ্ছি ওই ভিডিওটাই আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে যে বোম্বে রোড, বোম্বে যাওয়ার রাস্তা, কলকাতা যাওয়ার রাস্তা, সমস্ত জায়গায় এটা মেন হাই রোড। এইখান থেকে একটা NH-এ চলে গেছে রাস্তা, NH ন্যাশনাল হাই রোড, ওই হাই রোডে আমরা যাব। তো হাই রোডে ওঠার আগে আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাব, যেটা হচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে টাটা হিটাচির বড় শোরুম, ওই যে দেখতে পাচ্ছ টাটা হিটাচি। আমরা এখন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে আছি, এই বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কিছু মুহূর্ত। এখানে সব থেকে বড় টাটা হিটাচি বিজনেস চলে, আর একটু আগে দেখলেন যে কতগুলো টাটা হিটাচির গাড়ি দাঁড়িয়ে রয়েছে ফোকলেন। গাড়ি এখন যাচ্ছে আমাদের 1500-1600 RPM, RPMটা একটু ধীরে ধীরে উঠছে, ঝটকা আরপিএম হচ্ছে না, আরপিএম একটু ধীরে ধীরে উঠছে। এখনও আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরেই আছি, তো এরপরে আমরা NH-এর মধ্যে উঠব। তারপরে NH-এ 20 কিলোমিটার আমাদের বাড়ি, NH-এ পাম্পা রয়েছে ছোটো ছোটো ছোটো। বিদ্যাসাগর পার্কে অনেক বড় একটা এরিয়া এবং খুব শান্তি শৃঙ্খলা পরিবেশ, এই জায়গাটি সম্পূর্ণ আলাদা। এই যে সোজা এবার সোজা গিয়ে গেট পেরিয়ে আমরা কিন্তু NH-এর মধ্যে আবার উঠে যাব। আমরা NH-এ উঠে গেছি, NH-এ যাবো আমরা 20 কিলোমিটার। তো এরপর আমাদের বেঙ্গল এনার্জি লিমিটেড বড় কোম্পানি রয়েছে, SME কোম্পানি রয়েছে, বিভিন্ন এই রাস্তার মধ্যে বড় বড় কোম্পানি রয়েছে। কেউ যদি টাইগার এখনো পর্যন্ত নিয়ে থাকো আমাকে কমেন্টে জানাবেন যে হারভেস্টার আর এর পারফরমেন্স ভিডিও কিভাবে পারফরমেন্স করছে, তো ওই ভিডিও আমি নেক্সট অবশ্যই দেবো আপনাদেরকে। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান যে ভাইয়া পারফরমেন্স ভিডিও দরকার, তাহলে আমি আপনাদেরকে পারফরমেন্স ভিডিও দেবো। তো চ্যানেলে প্রথমে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।